नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आज आमी चले एसेछी आबार एकटा रेसिपिर साथे। सामने छठ पुजो, छठ पुजो उपलक्षे सबाइके जानाई आगाम छठ पुजो शुभेच्छा। आज आमी बानाच्छी ठेकुआ, आसुन देखे नीन ताहले किभाबे बानाच्छी। आर भालो लागले अवश्यई एकटा लाइक करबेन। आपनादेर एकटा लाइक एबं कमेंट आमादेर मनेर जोर अनेकटाई बाड़िये देय। একটা প্লেট নিলাম, প্লেটের মধ্যে 2 কাপ ময়দা, 1 কাপ আটা ও 1 কাপ সুজি নিয়ে নিলাম। এক বাটির কিছুটা কম পোড়ানো নারকেল নিলাম, ফ্রেশ নারকেল। আপনাদের হাতের কাছে ফ্রেশ নারকেল না থাকলে নারকেল গুঁড়োটাও নিতে পারেন। 50 ग्राम काजू कुचिए নিয়েছি এবং কিছুটা পরিমাণ কিশমিস, এগুলো আপনারা স্কিপও করতে পারেন। এবার আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ বাটি গাওয়া ঘি দিয়ে দিলাম ময়ানের জন্য, এবং খুব ভালোভাবে ময়ানটা আমি মিশিয়ে নিচ্ছি। কিছুটা ঘি কম মনে হলো, তাই আমি আরো 5 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আবার আমি ময়ানটা ভালোভাবে মাখিয়ে নেব। ময়ানটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। যখন হাতের মধ্যে ময়দাটা ঢেলা বেঁধে যাবে তখন বুঝতে পারবেন যে ময়ানটা আপনার ঠিক মতো হয়েছে। এবার এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন, যারা মিষ্টি বেশি খান আরও হাফ কাপ চিনি দিয়ে দিতে পারেন। আবার সমস্ত কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। একসাথে বেশি পরিমাণে জল দিলে হবে না, তাহলে নরম হয়ে যাবে। ডোটা আমার রেডি হয়ে গেছে। এই ঠেকুয়া বানানোর জন্য ডোটা শক্ত করে মাখাতে হবে, নরম করলে চলবে না। অল্প লেচি নিয়ে আমি প্রথমে গোল বলের মতো করে হাতের তালুর সাহায্য চেপটিয়ে আমি একটা চামচের সাহায্য এইভাবে দাগ কেটে নিচ্ছি। আপনাদের কোনো রকম ছাঁচ না থাকলে এভাবে আপনারা ঠেকুয়া শেপ দিয়ে দিতে পারেন। এবার আমি সমস্ত লেচিগুলো কেটে নিচ্ছি। আবার আমি ঠেকুয়া শেপ একটা দিয়ে দিচ্ছি। প্রথমে গোল বলের মতো করে হাতের তালুর সাহায্যে এইভাবে চেপটিয়ে একটা চামচের সাহায্য এভাবে আমি দাগ কেটে নেব। ওই একই রকম ভাবে সমস্তগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমার সবগুলোই বানানো হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে নাকি দেখার জন্য আমি অল্প পরিমাণ একটু দিয়ে দেখে নিলাম। এবার আমি এক একটা করে ঠেকুয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেড় থেকে 2 মিনিট মতো আমি রাখার পর আমি একটা চামচের সাহায্যে এগুলো উল্টিয়ে নিচ্ছি। এবং এই সাইডটাও আমি 1.5 থেকে 2 মিনিট ভেজে নেব।
ঠেকুয়া গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবং পরের গুলো আমি ওই একই ভাবে ভেজে নেব। আমার সব ঠেকুয়া ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আজ আমার এই ঠেকুয়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা ঠেকুয়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। আর আপনারা অবশ্যই এটা বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পুরাতন বন্ধুরা তো অবশ্যই আমার পাশে আছে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে।